আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সাউথ কোরিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আসছে উচ্চশিক্ষার জন্য। তো বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট সাউথ কোরিয়াতে আসার জন্য আগ্রহী হয়ে থাকে। তো আজকে আমি আলোচনা করব সাউথ কোরিয়ার যে 10টি বিশ্ববিদ্যালয়ে কম টিউশন ফির মাধ্যমে আপনারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। এই ভিডিওটি আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট উভয় শিক্ষার্থীদের জন্য আশা করি উপকারে আসবে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আপনারা স্কলারশিপ পাবেন তখন এই টিউশন ফিটা কিন্তু কমে আসবে। তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি যে 10টি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলবো তার 10 নম্বরে আছে সুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি। সুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনারা যদি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম করতে আসতে চান তাহলে তার টিউশন ফি হবে $1600 থেকে $2200 পার সেমিস্টারে। এবং আপনারা যদি গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য পড়ালেখা করতে আসতে চান তাহলে তার টিউশন ফি হবে $1900 থেকে $4000 পর্যন্ত। এবং সুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি সাউথ কোরিয়ার একটি স্বনামধন্য পাবলিক ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি স্টুডেন্ট বর্তমানে পড়ালেখা করছে। 9 নম্বরে আছে কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিও কিন্তু পাবলিক ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য টিউশন ফি $1700 থেকে $2300 পার সেমিস্টারে। এবং যারা গ্রাজুয়েট প্রোগ্রাম করতে আসতে চান তাদের জন্য প্রত্যেক সেমিস্টারে টিউশন ফি হলো $2200 থেকে $4000 পর্যন্ত। 8 নম্বরে আছে ক্যাংওন ন্যাশনাল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য পার সেমিস্টার টিউশন ফি হলো $1500 থেকে $2700 পর্যন্ত। এবং যারা গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আসবেন তাদের জন্য পার সেমিস্টার টিউশন ফি $2000 থেকে $3800 পর্যন্ত। 7 নম্বরে আছে সোগাং ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি একটি প্রাইভেট ইউনিভার্সিটি আর প্রাইভেট ইউনিভার্সিটিতে সেমিস্টার ফি তুলনামূলক বেশি হয়ে থাকে পাবলিক ইউনিভার্সিটি থেকে। তো এই ইউনিভার্সিটির টিউশন ফি হলো $4200 থেকে $4700 পর্যন্ত। সোগাং ইউনিভার্সিটিতে কিন্তু শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েটেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। প্রাইভেট ইউনিভার্সিটিতে একটি সুবিধা আছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু প্রচুর পরিমাণে স্কলারশিপ পাওয়া যায়। 6 নম্বরে আছে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি। সাউথ কোরিয়াতে মূলত আপনারা যদি লেখাপড়া করতে আসতে চান তাহলে যদি গুগল সার্চ করেন অবশ্যই এই পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু আসবেই। পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক জনপ্রিয় একটি পাবলিক ইউনিভার্সিটি সাউথ কোরিয়াতে। এবং এই ইউনিভার্সিটিতে আপনারা পড়ালেখা করতে চাইলে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য পার সেমিস্টারে $1600 থেকে $2400 পর্যন্ত আপনাদের পে করতে হতে পারে। এবং যদি গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য আসেন তাহলে $2200 থেকে $4300 পর্যন্ত পার সেমিস্টার আপনাদের পে করতে হতে পারে। কিন্তু আপনারা যদি স্কলারশিপ পান সেক্ষেত্রে কিন্তু এই টিউশন ফিটা আপনাদের কমে আসবে। হ্যাংডং গ্লোবাল ইউনিভার্সিটি। হ্যাংডং গ্লোবাল ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য মূলত টিউশন ফি হলো $3000 পার সেমিস্টার। এখানে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিতেই মূলত পড়ালেখা করার সুযোগ আছে। 4 নম্বরে আছে সোল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই ইউনিভার্সিটি একটি পাবলিক ইউনিভার্সিটি এবং সাউথ কোরিয়ার অনেক জনপ্রিয় একটি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আপনারা যদি পড়ালেখা করতে চান তাহলে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য $2100 থেকে $4400 পর্যন্ত পে করতে হতে পারে। এবং আপনারা যদি গ্রাজুয়েট প্রোগ্রামে পড়ালেখা করতে চান তাহলে $2900 থেকে $3500 পর্যন্ত পার সেমিস্টারে পে করতে হতে পারে। এবং এই টিউশন ফিটি ডিমান্ড করে কিন্তু আপনাদের কোর্সের উপর, আপনারা কোন সাবজেক্টে পড়ালেখা করবেন সেই সাবজেক্টের উপরই নির্ভর করবে। 3 নম্বরে আছে ইয়োনসে ইউনিভার্সিটি। ইয়োনসে ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম যদি করতে চান তাহলে আপনাদের পে করতে হবে পার সেমিস্টার $3100 থেকে $5300 পর্যন্ত। এবং যদি গ্রাজুয়েট প্রোগ্রাম করতে চান তাহলে পে করতে হবে $4200 থেকে $6800 পর্যন্ত। তো আমি দুইটা প্রাইভেট ইউনিভার্সিটির কথা এ পর্যন্ত বলছি। এই প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু টিউশন ফি তুলনামূলক অনেক বেশি, কিন্তু এখানে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি, এটা মাথায় রাখতে হবে। আপনাদের আইএলটিএস স্কোর, আপনাদের একাডেমিক স্কোর যত ভালো হবে আপনারা কিন্তু খুব ভালো পরিমাণে একটি স্কলারশিপ পাবেন। 2 নম্বরে আছে কোরিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টস। এই ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আসতে পারে, যাদের টিউশন ফি হবে পার সেমিস্টার $2200। এবং 1 নম্বরে আছে সোল ন্যাশনাল ইউনিভার্সিটি।
সাউথ কোরিয়াতে যারা পড়ালেখা করতে চান তাদের মাথায় প্রথমেই আসে কিন্তু সোল ন্যাশনাল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি সাউথ কোরিয়াতে না পুরা ওয়ার্ল্ডে অনেক জনপ্রিয় এবং টপ র্যাঙ্কিং একটি ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাডমিশন পাওয়াও খুবই কঠিন। সোল ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনারা যদি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম করতে চান পার সেমিস্টারে আপনাদের পে করতে হতে পারে $2,100 থেকে $4,400 পর্যন্ত, এবং যদি গ্র্যাজুয়েট প্রোগ্রাম করতে চান তাহলে আপনাদের পে করতে হতে পারে $2,900 থেকে $5,400 পর্যন্ত পার সেমিস্টার। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিওটিতে যদি কোনো প্রকার কোনো ভুল পেয়ে থাকেন আমি অনুরোধ করব সেটা কমেন্টের মাধ্যমে জানানোর জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।